হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ভিডিওটি মূলত সৌদি প্রবাসীদের সতর্ক করার জন্য একটি ভিডিও। আপনারা ভালো করে জানেন, সোশ্যাল মিডিয়াতে যারা আছেন তারা বুঝতেই পারছেন যে ইদানিংকালে সৌদিতে একটি চক্র, চোরের চক্র যেটিকে আমরা বলছি, তাদের অ্যাক্টিভিটি তারা খুবই বাড়িয়ে ফেলেছে, সেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। আর সেই চোরের চক্র থেকে সতর্ক থাকার জন্য মূলত সৌদি প্রবাসী ব্যবসায়ী যারা আছেন তাদের জন্য এই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন। আশা করছি সৌদি ব্যবসায়ী যারা আছেন তারা সতর্ক হবেন এবং ওই চক্রের হাত থেকে সাবধানে থাকতে পারবেন। আর যারা নতুন জয়েন করেছেন ইউটিউব বাই নিহনের চ্যানেলে, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। তো চলুন দেখে আসি ওই চক্র কিভাবে প্রবাসী ব্যবসায়ীদের ধোকা দিয়ে তারা তাদের দোকান থেকে চুরি করে পালিয়ে যাচ্ছে। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি একটি লন্ড্রি, যদিও আরবিতে এটাকে মাকসালা বলা হয়। এখানে আমরা একজন ছদ্মবেশী কাস্টমারকে দেখতে পাচ্ছি, মনে হচ্ছে সৌদি নাগরিক। যাই হোক, এই কাস্টমার হচ্ছে এই চক্রের একজন। সে দুদিন আগে এই মাকসালাতে এসে তার পুরাতন একটি কম্বল ধোলাইয়ের জন্য দিয়ে গেছেন। আজকে সেটি নিতে এসেছেন এবং নিতে এসে সে যেটি করেছে, সে 500 রিয়ালের একটি নোট দিয়েছেন দোকানদারকে। দোকানদার তাকে প্রশ্ন করলেন ভাঙতে আছে কি না চক্রের এই চোরটি। সে বললেন তার কাছে ভাঙতে নেই। এখন দোকানদার তার মানি ব্যাগ বের করে, প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন, গুনে গুনে তাকে 400 রিয়াল সে রিটার্ন দিয়েছে এবং তার আরও টাকা বাকি, সেটিও সে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং দিচ্ছেন। ধোলাই কম্বলের যে টাকা, সে টাকাটা রেখে বাকি 500 রিয়ালের সব টাকা কিন্তু এরই মধ্যে তাকে রিটার্ন দিয়ে দিয়েছেন। ধোলাই কম্বলের দাম রেখে বাকি সব টাকা তাকে যখন রিটার্ন দিচ্ছে, তখনই আপনারা দেখতে পাচ্ছেন ছদ্মবেশী এই কাস্টমার যেটি করছেন, সে জানতে চাচ্ছেন কত টাকা রেখেছে। এক পর্যায়ে সে তারটা ওই 500 রিয়াল রিটার্ন চাচ্ছে, সে নিবে না। আপনি দেখতে পাচ্ছেন দোকানদার তাকে 500 রিয়াল রিটার্ন করে দিয়েছেন। আবার সেই তাকে কথার মধ্যে ফেলে সে তার কম্বলের কাছে চলে গেছেন এবং জানতে চাইলেন এই কম্বলের দাম এত কেন হয়, কিংবা তার সাথে কথা বাড়াবাড়ি করছেন। আর পাকিস্তানি কিংবা যে দোকানদার, সেও কিন্তু বোঝানোর চেষ্টা করছেন যে এটি বড় কম্বল, আমরা এত রেটেই এই কম্বলগুলো ধুয়ে থাকি। আপনারা লক্ষ্য করবেন এখানেই মূল বিষয়টা ঘটেছে, সে ওই ভাঙতি টাকাতে হাত দিয়েছেন এবং সে টাকাটাও কিন্তু সে তার কাছে নিয়ে আসছেন। এক পর্যায়ে সে ওই টাকাটাও তার পকেটে নিয়ে নিয়েছেন। তাহলে আমরা কি দেখলাম, প্রথমত যে 500 রিয়াল দিয়েছেন সে 500 রিয়ালও সে তার পকেটে নিয়েছেন এবং ভাঙতে যে টাকাটা সেটাও এক পর্যায়ে তার পকেটে সে নিয়ে নিয়েছেন। আর পাকিস্তানি দোকানদার যে তাকে অন্যমনস্ক করার জন্য সে একটি কাজ করেছেন, তার উপরে ভাউচার যে বুকগুলো ছিল সেগুলো সে ফেলে দিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন সেগুলো ফেলে দিয়ে সে বললো ওহ আহ, মানে সরি টরি বলে বলছে কি হলো এটা বা ওগুলো দেখ, এসে করে সে এক পর্যায়ে এখান থেকে বিদায় নিচ্ছেন। মানে দোকানদারকে অন্য মনস্ক সে করে সে তার স্থান ত্যাগ করেছেন। আর যখন দোকানদার বুঝতে পারবেন যে সে প্রতারিত হয়েছেন, হুঁশ আসবে তার, তখন সে তাকে আর খুঁজে পাবে না। এক সেকেন্ডের মধ্যেই সে স্থান ত্যাগ করে চলে গেছেন। আর এমনই প্রতিনিয়ত আমাদের এই প্রবাসীরা প্রতারিত হচ্ছেন এসব চক্রের কাছে। আর তাই ভিডিওটি সবাই ভালো করে দেখবেন এবং এসব চক্র থেকে সাবধান থাকার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন।